অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওতে ক্লিক করার জন্য দর্শক বন্ধুরা এখন প্রায় সারা বছর ভারতবর্ষ বলুন বা বাংলাদেশ এই দুই দেশেই কিন্তু সারা বছরেই ভেন্ডি চাষ হয় এই ভেন্ডি বা ঢ্যাঁড়সের চাষ আমরা সারা বছর করব কোন কোন জাতের বীজ নির্বাচন করব। কোন সময় ভেন্ডির চাষে কতটা দূরত্ব মেনশন করব এবং ভেন্ডি বীজ লাগানোর সময় কোন কোন সার কতটা পরিমাণে প্রয়োগ করব এবং ভেন্ডি চাষে কোন কোন রোগ বেশি পরিমাণে আসে এই সমস্ত কিছু বিষয় নিয়েই থাকছে আজকের আলোচনা তাই আপনাদের বলবো আমি আপনারা পুরো ভিডিওতে সাথে থাকুন এবং যা যারা এখনও আমার এই বাম্পার কৃষি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনারা যারা ভেন্ডি চাষ করতে চাইছেন বা করবেন বলে ভাবছেন তাদের বলবো আপনারা কিন্তু এফ ওয়ান হাইব্রিড যে ভেন্ডি বীজটা রয়েছে সেটাই নির্বাচন করে চাষ করুন কারণ এফ ওয়ান হাইব্রিড বীজের ক্ষেত্রে এই যে সাহেব রোগের যে প্রবণতা ভেন্ডি চাষে দেখা যায় এই ধরনের হাইব্রিড বীজের ক্ষেত্রে এই ধরনের সাহেব রোগের প্রবণতাটা অনেকাংশে কম লক্ষ্য করা যায় আর একটা কথা খেয়াল রাখবেন যারা শীতে বা এই গ্রীষ্মকালে ভেন্ডির চাষ করবেন তারা কিন্তু ভেন্ডির গাছের যে দূরত্বটা সেটা ঠিকঠাক মেনশন করে লাগাবেন কারণ ভেন্ডির শীতকালে যারা চাষ করবেন তার বীজ থেকে বীজের দূরত্বটা দিবেন আট ইঞ্চি এবং শাড়ি থেকে শাড়ির দূরত্বটা হবে দেড় ফিটের মতো এবং বর্ষাকালে যে ভেন্ডিটা চাষ করবেন সেটা কিন্তু বীজ থেকে বীজের দূরত্ব হবে কমপক্ষে দেড় ফিট এবং সারি থেকে সারির দূরত্ব হবে দূর থেকে আড়াই ফিট কারণ বর্ষাকালে যে ভেন্ডির গাছটা একটু ঝোপালো টাইপের হয় একটু বড়ো সাইজের হয় এবার আসি বীজের ক্ষেত্রে ভারতবর্ষে যে সমস্ত ভেন্ডি ভেন্ডিজাত বেশি পরিমাণে চাষ হয় সেটা হচ্ছে অ্যাডভান্টা কোম্পানির রাধিকা কলসের গুঞ্জন এবং নুন নুনহঞ্চের সারান এছাড়াও রয়েছে সাকাতা সিটসের সিম্বা এবং নুনহেমস কোম্পানির সম্রাট এছারা আরও অনেক ভ্যারাইটি রয়েছে যেগুলি আপ প্রচুর পরিমাণেও চাষ হয় আপনারা সেগুলিও চাষ করে নিতে পারেন এবং বাংলাদেশে যে সমস্ত ভ্যারাইটি বেশি পরিমাণে চাষ হয় যেরকম হচ্ছে নুনহ্যামসের সুপার সুমি এবং সুমি এবং স্পাহানি কোম্পানির হচ্ছে ভেন্ডি নম্বর ওয়ান এছাড়াও এসিআই কোম্পানির রয়েছে বুলেট প্লাস এই জাতের বীজগুলি আপনারা নির্বাচন করে চাষ করে নিতে পারেন এবার আসি সারের গল্পে এক বিঘের জমির জন্য যে পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করতে হয় সেটা হচ্ছে পঁচিশ কেজি ইউরিয়া এসএসপি বা যেটা সিঙ্গেল সুপার ফসফেট বলে সেটা হচ্ছে বিজ্ঞাপতি পঁচাত্তর কেজি এবং এমওপি বা পটাশ হচ্ছে বিজ্ঞাপতি দশ কেজি এছাড়া এর সাথে এক বছরের পুরনো পোচানো গোবর সারের বিজ্ঞাপতি এক ট্র্যাক্টর বা টলি অতি অবশ্যই ব্যবহার করবেন তাহলে ভেন্ডি গাছে যে দীর্ঘদিন ধরে টিকিয়ে রাখতে পারবেন এবং ভালো ফলনও আপনারা এই হ্যান্ডিতাস থেকে তুলে নিতে পারবেন এবার আসি প্রথম চাপান সারের ব্যাপারে প্রথম চাপান সার সেই সময় ব্যবহার করতে হবে যখন আপনার গাছ মাটির উপরে বেরিয়ে আসবে এবং বেরিয়ে আসার পর আপনার গাছের বয়স হবে কুড়ি থেকে পঁচিশ দিন সেই সময় আপনাকে প্রথম চাপান সার হিসেবে ইউরিয়া বিজ্ঞাপতি পাঁচ থেকে সাত কেজি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বিজ্ঞাপতি কুড়ি কেজি এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ যদি আপনারা এই সময় হাতের কাছে না পান তাহলে আপনারা কুড়ি 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 অথবা আঠারো 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 এই সমস্ত সারের মধ্যে যে কোনো একটা আপনারা ব্যবহার করে নিতে পারেন এবং এইগুলোর সাথে হিউমিক এবং অ্যামাইনো অ্যাসিডের দানা বিজ্ঞাপতি দুই কেজি যেমন ব্যবহার করতে পারেন এফএমসি কোম্পানির ফারাগ্য এই হিমিক অ্যাসিডের দানা ব্যবহারে আপনার ভেন্ডি গাছের শিকড় বাড়তে সাহায্য করবে এবং আপনি যে রাসায়নিক সারটা জমিতে দিয়েছেন সেটাও কিন্তু গাছকে নিতে সাহায্য করবে ফলে গাছের বারবারান্ত অল্প দিনের মধ্যেই আপনার চোখে পড়ার মতো লক্ষ্য করতে পারবেন বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন আপনাদের ওখানে যে ফর্মের যে সারটাই পাওয়া যায় আপনারা সেটাই ব্যবহার করুন এবং এর সাথে প্রথম চাপান সারে হিউমিক এবং অ্যামাইনো অ্যাসিডের দানাযুক্ত যে সমস্ত পাওয়া যায় আপনাদের ওখানে আপনারা সেটা বিঘে প্রতি দুই থেকে তিন কেজি ব্যবহার করুন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং এর পরে দ্বিতীয় চাপান সার এবং ভেন্ডির দ্বিতীয় যে পরিচর্যাগুলি হবে যেমন কীটনাশক ছত্রাকনাশক অনুখাদ্য পিজিআর এই সমস্ত কখন কি ব্যবহার করবেন কোন সময় কি দেওয়া যাবে সে সমস্ত বিষয় নিয়ে পরের ভিডিওতে আলোচনা থাকবে তো আপনারা যদি ভেন্ডি চাষ করে থাকেন তো পরের ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি আপনাদের কোনো মূল্যবান মতামত জানানো থাকে কমেন্টে জানান এবং অন্য অন্য দর্শক বন্ধুর মধ্যে ভিডিও শেয়ার করুন